আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লঙ্কান প্রিমিয়ার লীগ LPL এ টাইগার ভক্তদের জন্য দারুণ উপভোগ এক ম্যাচ। এক ম্যাচে খেলেছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। কলম্বো স্ট্রাইকারে আজ অভিষেক হয়েছে শরীফুল ইসলামের। গল টাইটান্সে শুরুর দিক থেকে খেলছেন সাকিবুল হাসান, আজ যোগ দিয়েছেন লিটন দাস। স্টেডিয়াম কাঁপিয়ে দিলেন সাকিব। টসে জিতে প্রথমে শরীফুলদের দল। কলম্বো স্ট্রাইকারকে ব্যাটিংয়ে পাঠান গল টাইটান্সের অধিনায়ক দাসুদ সাঙ্কা। সাকিব স্বামীদের তুপে 15 ওভার 4 বলেই 74 রানে গুটিয়ে গেছে কলম্বোর ইনিংস। পাতুম নিষ্কা করেন 2, বাবর আজম করেন 6 রান, মোহাম্মদ নওয়াজ করেন 11 রান, ইফতেকার আহমেদ করেন 5 রান, চামিকা কর্ণাত করেন 2 রান, যার ফলে কেউই দাঁড়াতে পারেননি। কলম্বোর কোনো ব্যাটার ছুঁতে পারেনি বিশের গড়। 11 রান শেষে 5 উইকেট হারায় কলম্বো। ইফতেকার আহমেদ বোল্ড করে শেষ 2 উইকেট নেন সাকিবুল হাসান। 3 ওভার 4 বল করে মাত্র 8 রান দেন সাকিব, নেন 1টি উইকেট। তবে কলম্বোর ইনিংসে ধ্বংসস্তূপ চালানোর মূল কারিগর তাবারেজ শামসি, 20 রানে 4টি উইকেট নেন এই লেগি। 14 রানে 3 উইকেট স্বীকার করেন শিকুজে প্রসন। অভিষেকের শুরুটা ভালো হয়নি লিটন দাসের, কিন্তু তারপরও জয় নিয়ে মাঠ ছাড়ে তার দল গল টাইটান্স। দর্শক, এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ নিউজের আপডেট। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।